ঈদ মিলাদুন্নবী পালন করেছে আঞ্জুমানে আল ইসলা পালেরমো ইতালি। বিস্তারিত দেখুন ইতালি বলোনিয়া প্রতিনিধি মনসুর আলমের রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ মিলাদুন্নবী পালন করেছে আঞ্জুমানে আল ইসলা পালেরমো ইতালি শাখা। রবিবার শাহজালাল জামে মসজিদে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালন করা হয়। এমডি আল আমিন চৌধুরীর সভাপতিত্বে শাহ ফেরদৌস আলম তালুকদারের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারি মাহবুবুর রহমান। শিশুদের ইসলামী শিক্ষা বিকাশের লক্ষ্যে হামদ নাত কেরাত প্রতিযোগিতা, অসংখ্য শিশু কিশোর অভিভাবকদের উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শাহিন আহমেদ। ঈদ মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা বজলুল হক ভারপ্রাপ্ত সভাপতি আঞ্জুমানে আল ইসলা ইতালি, হাফেজ শেখ মোহাম্মদ কামরুল রশিদ সাধারণ সম্পাদক আঞ্জুমানে আল ইসলা ইতালি, হাফেজ মোহাম্মদ সাইফুর রহমান সজীব সাংগঠনিক সম্পাদক আল ইসলা ইতালি। এছাড়াও স্থানীয় কমিউনিটির অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।